আমরা তো পুকুরে কাপড় টাপড় ধুতে আসি, পুকুরে কাপড় ধুতে এসেই হঠাৎই চোখ গেল যে এই রামধনুটার দিকে। আকাশের দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ সত্যি রেইনবো, মানে অনেক বছর পর দেখলাম আর খুবই সুন্দর লাগছিল। সঙ্গে সঙ্গে কাপড় টাপড় রেখে দিয়ে ছুটে গেলাম ক্যামেরাটা আনতে, মানে মোবাইলটাই আর কি, মোবাইল ক্যামেরাতেই তো এখন সব কিছু করি। কিন্তু আকাশের দিকে যখন ক্যামেরা ধরছি, এত আলো, মানে সূর্যের তেতে আর কিছু বোঝা যাচ্ছে না, তাই জলেই ওর প্রতিবিম্বটাতে ভিডিও করলাম। দেখুন কত সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিধাত্রিকা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আরও একটা নতুন দিন, নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। তো সকালবেলা আপনাদের দেখালাম যে আকাশে কিন্তু রেইনবো দেখা দিয়েছে, অনেক বছর পর রেইনবো দেখলাম, খুবই ভালো লাগলো। কিন্তু আকাশে না এতটা রোদ যে মোবাইলটা যখন ধরছি ক্যামেরাটা একেবারেই কিছু উঠা, মানে বোঝা যাচ্ছে না। কিন্তু আমি ওই জন্যই পুকুরতে, পুকুরের জলে যে ওর প্রতিবিম্বটা পড়েছে সেখানেই আমি ওটাকে ভিডিও করেছি। খুবই সুন্দর লাগছিল। আর কাপড় কাচা তাড়াতাড়ি বন্ধ করে উঠে আমি নাইট একটু ভিডিও করি। তারপর বাড়িতে যেসব ছোটো ছোটো বাচ্চারা আছে সবাইকে ডেকে দেখালাম, বললাম দেখ সবাই, মানে রেইনবো তো আর দেখা যায় না না এখন করে, এই আর কি। আর আগের দিন কি হয়েছিল, বিকেলেতে আমার ফ্রেন্ড এসেছিলো, আমার অনেক পুরনো একটা বান্ধবী, পুরো স্কুল লাইফের, আর খুব মানে কি বলবো, খুব কাছের বন্ধু ছিল। তো বিশেষ কিছু কারণে আর কি, অনেক দিন সবার সংসার হয়ে গেছে, নানা কারণে আসা যাওয়া বন্ধ ছিল। তো আবার কালকের বিকেলে ও এসেছিল আমার সঙ্গে দেখা করতে, ওর বা মানে পুরো ফ্যামিলি নিয়েই এসেছিল। তো বেশ সন্ধ্যেটা জমাটি আড্ডা হলো। আর এখনও না ভিডিওর সাথে অতটা সড়গড় হতে পারিনি যে কোনো গেস্ট এলো, বন্ধু এলো, তখনও সব কিছু ছেড়ে যে ভিডিও করব সেটাতে অতটা সড়গড় হতে পারিনি। সেই সময়টা পুরো আড্ডা দিয়েই কাটিয়েছি আর কি। তো এই তো আমার বার্থডে গেছে কিছুদিন আগেই, মানে আগস্টে। তো ওর বললো তোর সঙ্গে তো তখন দেখা হয়নি বার্থডে টাইমে, তো সেই জন্য কিছু গিফট এনেছে আমার জন্য। এই দেখুন, আচ্ছা আমি ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছি, এইভাবে দেখালে হবে না। তো আমার জন্য কিছু গিফটও এনেছিলো। তারপর তো সন্ধ্যেটা সেইভাবেই কেটে গেল। তো ওর বেবির সাথে বিধাত্রিকাও বেশ কিছুটা টাইম আর বেশ ভালোই কাটিয়েছে। আর ওর তো প্রথমে কি কান্না, বিধাত্রিকা তো মানে বললাম না, ওর একটু লোকজন দেখলেই কান্না পায়। তো যেই বাড়িতে ঢুকেছে কি কান্না, মারাত্মক কান্নাকাটি, সে কিছুতে থাকাতেই পারি না। তারপর আর আর মজার ঘটনা কি হয়েছে, আমার মেয়ে যেই কাঁদতে শুরু করেছে ওর বেবিটাও ওর কান্না দেখে কাঁদতে লেগে গেছে। অ্যাকচুয়ালি ও কিন্তু ওরকম কাঁদে না, হ্যাঁ মানে ও খুবই সবার কাছে যায় থাকে, অতটা কান্নাকাটি করে না, অনেকটাই ছোট ওর, এখন মনে হয় সবে 8 মাস বয়স এরকমই হবে। কিন্তু ওর কান্না দেখে ও কাঁদতে লেগে গেছে। এবার ও বিধাত্রিকা যত জোরে কাঁদছে ও তত জোরে কাঁদছে, মানে সে আমরা ওদের চুপ করাবো কি, আমরা তো রীতিমতো হেসেই পাইয়ে হয়ে যাচ্ছি যে। তো যাই হোক, বেশ অনেকক্ষণ ওদের কান্নাকাটির পর্ব চললো। ওর বেবি তো চুপ হয়ে গেছে, বিধাত্রিকাকে অনেক সময় লাগালো, তারপর ও আলাদাই ঘরে বসে থাকলো। বললাম ঠিক আছে থাক, কান্নাকাটি করিস না, আলাদা বসে থাক। আর ওরা বলে থাক তোর মেয়ের সাথে আমরা কেউ এখন কথাবার্তা বলবো না, ও একটু চিনে যাক, সড়গড় হয়ে যাক। তা অনেকক্ষণ পরে একটা ভালো ব্যাপার ছিল যে বিকাশ বাড়ি ছিল, তাই জন্য সবটা সামাল দিতে পেরেছে। তো এইভাবে চললো, কিন্তু আমরা খুব এনজয় করলাম। আর সেই সময় তো ভিডিও করাও হয়নি। তো আজকের সকাল থেকে অনেক বাসন কোসন নোংরা টোংরা হয়ে গেছিলো, ঝপঝপ করে সব ধোয়া মাজার কাজ শুরু করে দিয়েছি মা আর আমি দুজনে মিলেই। তো কাপড় ধুতে ধুতেই দেখতে পেলাম যে রেইনবোটা, সঙ্গে সঙ্গে ছবিও তুলে নিলাম আর কি। এবার তো লাঞ্চের জোগাড় করব। আজকে পিসিমা কিছুটা প্রমফ্রেড মাছ পাঠিয়েছিল 3টে মতো, তো ওই প্রমফ্রেড মাছটা সর্ষে দিয়ে আজকে তরকারি করব। তো সর্ষে দিয়ে করব ঠিকই, কিন্তু এটা কিন্তু নিজের মতো করে, সম্পূর্ণটাই আমি আমার নিজের মতো করে করব। যা যা ইনগ্রিডিয়েন্টস আমার ভালো লাগবে সব কিছু দিয়ে করব। তো আপনারা দেখতে থাকুন, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার মতো করে একবার ট্রাই করবেন। তো চলুন আগে আপনাদের দেখাই যে আমি আমার জন্য মানে কী কী গিফট এনেছে। দেখুন আমার সমস্ত গিফট, এই দেখুন দুটো নেল পলিশ, একটা পুরো চেরি রেড যেটা অলরেডি আমি অ্যাপ্লাই করেও নিয়েছি, সাথে সাথে ও চলে যেতে, আর এই একটা কালার, দুটো খুব সুন্দর কালার, একটা সিঁদুর, লিকুইড সিঁদুর মেরুন, আর এই একটা, এটা নাইটি, বলে ঘরেই তো এখন থাকবে, সবাই ঘরোয়াই ড্রেস পরবে। বিছানা টিছানা সবই গুছানো হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করে ফেলবো।
দুটো কালারই একটা, এটা তো চেরি রেড, এটা তো সুন্দরই, আর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর। বহু বছর পর মানে বিকাশ ছাড়া আর কেউ কিছু গিফট দিল আর কি, এত বহু বছর মানে সেই স্কুল কলেজের পর থেকে মানে আমাকে সেরাম কেউই কখনোই গিফটে দেয়। যতদিন বাবা ছিল যা গিফট পেয়েছি ওই বাবার থেকেই পেয়েছি, আর তারপর এই বিয়ের পর থেকে আর কি যা দেয় হাজবেন্ডই গিফট হিসাবে সেটাই আর কি, আর নিজেই যা কেনাকাটা করি সবটাই মানে এইভাবে। সেইভাবে বন্ধুদের থেকে গিফট পেয়ে খুবই ভালো লাগছে। চলে এলাম রান্নার প্রস্তুতি নিতে। তো এখানে দেখুন সর্ষেটাকে মিক্সিতে বাটছি, আর পমফ্রেট মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো অল্প পরিমাণে সর্ষে পোস্ত এই সমস্ত বাটতে হলে এইভাবে মিক্সিতে শুকনো প্রথমে আগে ওটাকে ড্রাই কিচ্ছু জল না দিয়ে প্রথমে একবার গ্রাইন্ড করে নিই, তো পাউডার মতো হয়ে যায়। তারপর ওটা জল দিয়ে আবার জাস্ট অল্প টাইম একটু ব্লেন্ড করলেই কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। না তো দেখবেন অল্প পরিমাণে সর্ষে পোস্ত বাটতে গেলে পুরো ছড়িয়ে ছিটিয়ে মিক্সির বাটির চারি গায়ে লেগে যায়, আর কিন্তু ওটা ভালোভাবে পেস্ট হয় না। তো সর্ষেটাও আমি তাই করলাম, অল্প পরিমাণেই তো নিয়েছিলাম, তো প্রথমে শুকনো আগে এ করে নিয়েছি, তারপর একটু জল দিয়ে ওটাকে ব্লেন্ড করেছি। তারপর তো ওরা আমি রেখে দিয়েছিলাম ভিজিয়ে, তারপর ভালোভাবে ছেঁকে নিলাম। এবার দিদিকে দেখুন তেল গরম হয়ে গেছে। এই রান্নাগুলো না সর্ষের তেলে করলে খুব ভালো হয়, কিন্তু সর্ষের তেলটা আজকে নেই বলে সাদা তেল দিয়ে চালিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, তার উপরে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো, যতক্ষণ না পেঁয়াজটা ভালো মতো ভাজা হচ্ছে, একটুখানি ব্রাউন মতো কালার আসছে, ততক্ষণ খুব ভালো করে নাড়িয়ে চেড়ে এটাকে ভেজে নেবো। তো আজকে এই ছোটো কড়াতে করছি, কড়াইটা হালকা পুড়েও গেল, সাইডটা দেখতে পেয়েছেন, কিন্তু এই এই ধরনের কড়া পুড়ে গেলে মানে এই ধরনের পোড়া দাগটা চট জলদি তোলার আমার একটা টিপসও আছে, আমি সেইভাবে করি, আমার খুব একটা প্রবলেম হয় না। তো এর উপরে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর তারপরে বেসিক যা যা ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো অ্যাড করে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ব্যাস এই কটাই। তো আমার এই কড়া পরিষ্কারের টিপসটা যদি দেখতে চান, আরও একটা ভিডিও আমি আগে শেয়ার করেছি ভিডিওতে, যে আমি কীভাবে কড়াটা খুব মানে মাজতে খুঁজতে একদম ঘষাঘষি করতে লাগবে না, পরিষ্কার হয়ে যাবে। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা যদি চান সেখান থেকে চেক আউট করতে পারেন। তো দেখতেই পেলেন জিরে ধনে লঙ্কা হলুদ সব দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি। তো আগেই বলেছি নিজের মতো করে একদম করবো, মানে সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল কেমন হয় আমার মানে সেই ট্রেডিশনাল ওয়েতে নয়, নিজের মতো করে করছি। তো এবার এর মধ্যে একটুখানি আদা রসুন বাটা অ্যাড করলাম, খুব সামান্য আদা রসুন বাটা অ্যাড করলাম, দিয়ে আবার ভালো করে কষাচ্ছি যতক্ষণ না এই কাঁচা গন্ধগুলো সব মশলা চলে যাচ্ছে, কারণ হলুদ আদা রসুন বাটা সব কিছুর একটা কিন্তু র স্মেল থাকে, সে অতটা আমার র স্মেল দরকার নেই, আমি সর্ষের ফ্লেভারটাকেই বেশি হাইলাইট করতে চাইছি। তো সেইগুলোকে একটু মশলাটাকে ওই জন্য খুব ভালো মতো কষাবো। মাঝে মাঝে একটু আদা জল অ্যাড করছি, এমনি নর্মাল জল, বেসিক্যালি আমি রান্না করতে গেলে গরম জল অ্যাড করি, কিন্তু এবারে আর করলাম না, কারণ মশলা কষানোর জন্য গরম জল অ্যাড করার কোনো দরকার নেই। এই জলটা অ্যাড করব, তারপর নাড়াতে নাড়াতে পুরো জলটা শুকিয়ে যাবে, আবার একটু জল অ্যাড করব, এইভাবে করে করে পুরো মশলাটা কষিয়ে নেব। কখনো এইভাবে করলে আমি টমেটো হালকা পেস্ট করে বা পিউরি করেও অ্যাড করি, তো আজকের টমেটোটা নেই অ্যাভেলেবেল, তো অ্যাড করলাম না, যা যা আছে সেই দিয়েই করব। আবারও একটু জল অ্যাড করলাম, দেখতেই পেলেন ভালোভাবে এবার কষাচ্ছি। এবার এই জলটা লাস্টবার কিছুক্ষণ কষানো হয়ে গেল, যখন একদম শুকিয়ে গেছে, এবার সর্ষে বাটাটা মানে ভিজিয়ে ওটা ছেঁকে নিয়েছি, নিয়ে সেই সর্ষের এটা জলটা অ্যাড করে দিলাম। জল মানে কি, এটাই পেস্ট আর কি, মানে সর্ষে তো মায়ের থেকে সবসময় দেখেছি যে ছেঁকেই সর্ষে বাটা ইউজ করতে হয়, কিন্তু এখন রেডিমেড যে মাস্টার্ড পাউডার প্যাকেটগুলো নিলে আর ছাঁকতে লাগে না, কিন্তু আমাদের নর্মাল ঘরের যে কালো সর্ষে যেটা আমরা বেটে নিই, মা তো দেখি বলে ছেঁকেই দিতে, না তো পেটের সমস্যা হয় আর কি, তিতকুটে ভাব থাকে একটা, তাই জন্য ছেঁকেই নিয়ে আমরা সবসময় ব্যবহার করি। তো সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ফুটে উঠলেই মাছগুলোকে অ্যাড করে দেবো। আর পমফ্রেট মাছগুলোকে আমি ভেজেও নিয়েছি আগে, সেটা আর আমি দেখাইনি, কারণ মাছ ভাজা দেখানোর কী আছে। তো তিন পিসি মাছ ছিল, সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখালাম, তারপর সেটাকে ভেজে নিয়েছি, দিয়ে এবার এগুলোকে অ্যাড করে দেবো। মাছগুলো দিয়ে আর বেশি নাড়াচাড়া করার কিছু নেই, জাস্ট একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো ফুটে উঠলেই এটাকে কিন্তু হয়ে গেছে আর কি রান্নাটা, আর কিছু করেনি। উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এমনি চিড়ে, যাতে এর এই কাঁচা লঙ্কা স্মেলটা থাকে, ব্যাস রান্না কিন্তু এখানেই ডান, এবার এটা নামিয়ে নেবো। আপনাদের এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনারা কিন্তু বাড়িতে পারলে একবার ট্রাই করবেন। ব্যাস এবার এটা নামিয়ে নেবো আর স্নান টান সেরে পড়বো, আজকের লাঞ্চে এই তরকারিটা থাকবে আর শাক ভাজা আছে, ব্যাস এটা দিয়ে আমাদের লাঞ্চটা হয়ে যাবে। আর এখন আপনাদের সাথে আমি একটা ভিডিও ক্লিপ শেয়ার করবো, আর আজকে এই ক্লিপটা আমি না শেয়ার করে পারলাম না, কারণ আমি যখন আমার মোবাইল গ্যালারিতে দেখলাম যে এই ক্লিপটা রয়েছে আর কি, আমার মেয়ে আর আমার বান্ধবীর ছেলে, তো আমি ভাবলাম এটা আগের দিনের ক্লিপ, যদিও যেদিন আমার বাড়িতে আমার গেস্ট এসেছিলো সেদিনকার, তো সেই ভিডিওটা আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন অনেকক্ষণ পর, দেড় ঘন্টা ধরে কাঁদার পর, তার
তারপর ওই ভাইয়ের সাথে ওর একটু মিল হয়েছে, একটু খেলাধুলা করেছে। তো কখন বিকাশ এটা ভিডিও করেছিল আমি দেখিনি, তো আমি ওটা শেয়ার করলাম। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।